ভোট পরবর্তী হিংসা মাথায় রেখে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের ছবি উঠে এসেছে। বহু মানুষকে পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারাতে হয়েছে, ভোট মিললেও সেই ধারা অব্যাহত রয়েছে। ভোট পরবর্তী হিংসা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, আর সে কথা মাথায় রেখেই বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত স্পর্শকাতর এলাকা আকুই এক নম্বর অঞ্চলে মঙ্গলবার রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিন আকুই এক নম্বর অঞ্চলের বিভিন্ন প্রান্তে এই রুট মার্চ করা হয়। ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখেই এই রুট মার্চ প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। মলয়পাল নামে এক ব্যক্তি জানান, প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, এতে সাধারণ মানুষ মানসিকভাবে ভীতিমুক্ত থাকতে পারবেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। ছোট মেদিনীপুর বাজারে কেন্দ্রীয় বাহিনী যে এই রুট মার্চ করছে, এটা আমাদের খুবই সুবিধা। হ্যাঁ, এই যে ভোট পরবর্তী এলাকায় এই যে কোনো কিছু দাঙ্গা বা কোনো কিছু ঝামেলা যাতে না হয় সেটার জন্য এটা আমাদের খুবই সুরক্ষিত আর কি। এক কথায় বলতে গেলে আমরা শান্তিতে আছি বা সুরক্ষিত আছি। এর ফলে সাধারণ মানুষরাও অনেক নিশ্চিন্তে আছে, আমরা ব্যবসাদাররাও অনেক মানে শান্তিতে আছি, যাতে কোনো কিছু ঝুট বা ঝামেলা না হয়। এটা সরকারের যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো জিনিস, এবং যার ফলে আমরা একটা এক কথায় বলতে গেলে আমরা একটা শান্তিতে আছি এবং খুবই ভালো আছি। তারা অনেকেই ভরসা পাচ্ছে, ধরুন ভোটের পরবর্তী যে একটা বিপুল পরিমাণে ভোটে যে জিতেছে, যার ফলে মানুষের একটা আনন্দ বা উৎফুল হচ্ছে, যার ফলে কোনো কিছু ঝামেলা বা কোনো কিছু না হয় সেই জন্যই কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে রাউন্ড। এটা খুবই ভালো জিনিস। হ্যাঁ, যার ফলে সাধারণ মানুষও একটু শান্তি পাচ্ছে এবং ভোট পরবর্তী যে কোনো কিছু ঝামেলা যাতে না হয় সেই জন্যে খুবই সুবিধা বা খুবই উপকৃত হচ্ছি আমরা। পরিস্থিতি ভালো, ইন্দাসে সার্বিক পরিস্থিতি ভালো, এবং সেইটা রুট মার্চ করছে বা ওদের নিয়ম অনুযায়ী করছে সেটা আলাদা ব্যাপার, যার ফলে যাতে কোনো কিছু ঝামেলা না হয় সেই জন্য হিসাবে করছে। হ্যাঁ, সেটা তো আমি সব কিছু জানি না কি মানে একটা করার নিয়ম, বা সেই হিসাবে আমাদের এখানে কোনো ঝামেলা হয়নি বা ঝামেলাও হচ্ছে না। সেই শান্ত এলাকা মানে এলাকাকে আরও শান্ত রাখার জন্য সেই হিসাবে করছে, এটাই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম মলয় পাল, বাড়ি ছোট গোবিন্দপুরী।